হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ জনচরঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো আজকে আমরা কোশে দেখি সিক্সের যে সিরিজ চলছিল সেই সিরিজের আমরা লাস্ট পার্টে চলে এসেছি, এবং এই পার্টে আমি এই 17-র যে 17 নম্বরের যে অঙ্কগুলো আছে, টোটাল 5টা অঙ্ক আছে, এই 5টা সলভ করব। সো আগের পার্টগুলো যারা দেখোনি, আগের ভিডিওগুলো যারা দেখোনি, উপরে আই বাটনে লিঙ্ক আছে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এবং শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং বারবার আমি একটাই কথা বললি যে দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে খাতায় টুকে রাখতে হবে। তো চলো আমি ভিডিওটি শুরু করছি, আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলো করো, আমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো। তো চলো আমি আজকের মতো ভিডিওটি শুরু করছি। সো আজকে প্রথম অঙ্ক 17-র 1 নম্বরটা যেটা বলছে, এবিসিডি একটি সামুদ্রিকের কোণ এ ইজ টু কোণ বি 3:2 হলে সামুদ্রিকটির কোণ দুগুলির পরিমাপ লেখি। আচ্ছা, আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। সো বন্ধুরা, আমি সামুদ্রিকটি এঁকে ফেলেছি। এবার দেখো, তোমাদের এখানে বলা হয়েছে কোণ এ ইজ টু কোণ বি হচ্ছে 3:2। ওকে, তো আমাদের এখানে 3 মানে কোণ এর পরিমাণটা বেশি আছে, মানে কোণ এটা বড়, আর 2 মানে কোণ বিটা ছোট। তাই জন্য আমাদেরকে বড় কোণটা, অর্থাৎ এই কোণটাকে স্থূল কোণের মতো রাখতে হবে, অর্থাৎ এই যে এরকম করে বড় কোণটা, এটাকে এ নাম রাখতে হবে, আর ছোট কোণটাকে বি রাখতে হবে। এরপরে আমরা কী করব, এই দুটো কোণকে আমরা এক্স ধরে নিব, মানে অনুপাতে যেভাবে আমরা ধরে লিখতে পারি, যে ধরি, এর আগে তোমরা এই অঙ্কগুলো করেছো যে কোণ এ ইকুয়াল টু আমি 3x ধরতে পারবো, যেহেতু অনুপাতের অঙ্ক আছে, আর কোণ বি ইকুয়াল টু 2x ধরতে পারবো। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা কোণ আর এটা কোণ নিয়ে কাজ করছি। তো আমরা এর আগে জানি যে সামুদ্রিকের পরস্পর দুটি সন্নিহিত কোণের যোগফল 180 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, অতএব শর্তানুযায়ী বা যা কিছু বলতে পারো, যে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এখানে লিখে দাও, যে মানগুলো বসিয়ে দাও, 3x প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, আর এটাকে সলভ করো, তাহলে হবে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 5। তো কাটাকাটি করলে হচ্ছে 5 × 3 = 15 16 17 18 30 5 6 36 36 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 36 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের x এর মান বেরিয়ে গেছে। এবার কী করবো, x এর মানটা আমরা জাস্ট গুণ করে বের করে নিব, a এর মান আর b এর মান। তাহলে 3 × 36 ডিগ্রি, এটাকে গুণ করলে হবে 18,8,3×1,10 108 ডিগ্রি, আর কোণ বি হচ্ছে 2 × 36 ডিগ্রি, অর্থাৎ 72 ডিগ্রি। ওকে, তাহলে কোণে কোণ বি বেরিয়ে গেছে, কিন্তু আমাদের চেয়েছে সামুদ্রিকের সবগুলো কোণের মান। তো এখানে দেখো, কোণ এ এর পরিমাণ যা হবে কোণ সি এর পরিমাণ তাই হবে, এবং কোণ বি যা হবে কোণ ডি এর পরিমাণ তাই হবে, কারণ আমরা জানি সামুদ্রিকের পরস্পর বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, অতএব কোণ এ সমান সমান কোণ সি, তাহলে কত, 108 ডিগ্রি, এবং কোণ বি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু 72 ডিগ্রি। তাহলে আমাদের দেখো সামুদ্রিকের সবগুলো কোণ বেরিয়ে গেছে। তো এটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমি 2 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। যারা আগের অঙ্কটা বুঝতে পারেনি একবার রিমাইন্ড করে দেখে নাও। এবার 2 নম্বর অঙ্কটা বলছে, এবিসিডি সামুদ্রিকের কোণ এ ও কোণ বি এর সমদ্বিক খণ্ডক দ্বয় সিডি বাহুর উপরে ই বিন্দুতে মিলিত হয়, বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত তা লেখি। তো আমি আগে ছবিটা আঁকছি। সো আমরা ছবিটা এঁকে ফেলেছি, দেখো একটা সামুদ্রিক এঁকেছি যার নাম দিয়েছি এবিসিডি, এবং এই বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেমি আছে, এবং ইটা হচ্ছে যে এ এর সমদ্বিখণ্ডক আর বি এর সমদ্বিখণ্ডক ই ডিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে, এখানে মিলিত হয়েছে। তো এরকম টাইপের একটা আমরা অঙ্ক করেছিলাম, যেখানে তোমাদের মনে হবে, মানে মনে আছে কিনা জানি না, যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হয়েছিল, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা অটোমেটিকলি সমান হয়ে গেছিলো, আর এই দুটো বাহু সমান হয়ে গেছিলো, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছিলো। তো আমরা এটা একটু হালকা করে প্রমাণ করে দেবো, তারপরে আমরা অ্যান্সারটা লিখবো। তো ডাইরেক্ট অ্যান্সার করতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার জন্য এটা আমি করব না। তো প্রথমে দেখো যে, সো যেহেতু এটা একটা সামুদ্রিক, তাই জন্য এবি আর ডিসি বাহুটা সমান্তরাল আছে, আর এখানে বিটা কী ধরবো, আমরা ছেদক ধরবো। তো আমরা লিখবো এবি সমান্তরাল সিডি, এবং এর সঙ্গে হচ্ছে বিই ছেদক বা ভেদক বলতে পারো, যেটাই বলতে পারো, তো ভেদক, আমি ভেদকই লিখলাম। তাহলে বি যদি ভেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান হবে, কারণ যে এরা হচ্ছে একান্তর কোণ, দেখতেই পাচ্ছ এই কোণটার সঙ্গে এই কোণটা। তাহলে আমরা লিখবো, এই কোণের নাম লিখছি এ বিই সমান সমান, এই কোণের নাম হচ্ছে
BEC, ঠিক আছে, এটাকে এক নম্বর নাম দাও। আবার আবার দেখো যে এটা তো সমদ্বিখণ্ডক, বিইটা বলেছে সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে লেখো যে কোণ ABC এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক BE। তাহলে BE যদি সমদ্বিখণ্ডক হয় তো আমরা ওটা লিখতে পারবো যে ABE সমান সমান এই কোণটা, সমান সমান এটা কোণ, এটা কোণের নাম হচ্ছে EBC, কোণ EBC, নাম দিয়ে দিলাম 2 নম্বর। দেখো এবার হচ্ছে ABE একবার এর সঙ্গে সমান, ABE একবার এর সঙ্গে সমান, তাহলে এই দুটো কি পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখবো 1 ও 2 থেকে পাই, তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাচ্ছি, কোণ BEC ইকুয়াল টু কোণ EBC। দেখো তাহলে ছবিতে আমরা কি পাচ্ছি যে BEC বলতে এই কোণটা আর EBC বলতে এই কোণটা। তাহলে এই যে BEC এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি সমান হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো অনুরূপে আমরা দেখাতে পারবো যে এই বাহুটার সঙ্গে আবার এই বাহুটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো এটা 2 সেমি হলে এটাও 2 সেমি হবে, ঠিক আছে, কারণ যে সামান্তরিকের পরস্পর বিপরীত বাহু, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান হয়ে যাবে। তো এটা যদি 2 সেমি হয় তো এটারও মান কত হবে, 2 সেমি, আর এটা 2 সেমি হলে এটারও মান কত হবে, 2 সেমি। তাহলে টোটালটার মান কত হলো, এটাও 2 সেমি হয়ে যাবে আর এটাও 2 সেমি হয়ে যাবে। তাহলে আমরা কী করে দেবো, 2 সেমি আর 2 সেমি 4 সেমি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো এটা তো মুখে মুখে বললাম, তো এখানে আমি লিখে দেবো। তো কোন BEC এর বিপরীত বাহু কোনটা, এখানে ছবিতে দেখো BEC এর বিপরীত বাহু হচ্ছে BC, আর এখানে লিখে দাও BC, অত এই BC সমান সমান, আর EBC এর বিপরীত বাহু হচ্ছে CE। তো এখান থেকে আমরা BC-র মান আমরা জানা আছে 2 সেমি, তো এখানে 2 সেমি লিখে দিলাম। এবার অনুরূপে দ্বিতীয় প্রমাণটা না করলেও চলবে, আমরা এখানে অনুরূপে কথাটা ইউজ করব, করে লিখতে পারবো যে AD সমান সমান DE সমান সমান BC সমান সমান 2 সেমি লিখলাম। এবার লিখবো অতএব DC সমান সমান তাহলে কি, DE প্লাস ECE। এবার DE-র মান জানা আছে 2 সেমি আর ECE-র মান জানা আছে 2 সেমি, তাহলে 2 প্লাস 2 সেমি, তাহলে কত, 4 সেমি। এবার DC বাহুর যদি দৈর্ঘ্য 4 সেমি বেরিয়ে যায়, DC বাহুর দৈর্ঘ্য কত, 4 সেমি বেরোলো, তাহলে AB বাহুর দৈর্ঘ্য কত, 4 সেমি হবে। সামান্তরিকের পরস্পর বিপরীত বাহু, আর আমাদের AB বাহুর দৈর্ঘ্যই জানতে চেয়েছে। তো অতএব AB সমান সমান DC সমান সমান 4 সেমি। বুঝতে পারলে ABটা কার সঙ্গে, DC সঙ্গে কেন সমান হলো, কারণ সামান্তরিকের পরস্পর বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। তো AB সঙ্গে DC সমান হয়ে গেলো, এটা 4 সেমি হলো, এটাও 4 সেমি হয়ে গেলো। তো সেটাই আমি লিখেছি, বুঝতে না পারলে একবার রিমাইন্ড করে দেখে নাও, এরপরে আমরা 3 নম্বর অঙ্কতে যাবো, চলো। সো 3 নম্বর অঙ্কটা হচ্ছে ABCD বর্গাকার চিত্রের ভিতরের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত, কোন COD এর পরিমাপ লেখি। এটা সুন্দর অঙ্ক, তো আমি আগে ছবিটা এঁকে ফেলছি। একটা বর্গাকার চিত্র আছে যেটার নাম দিয়েছে ABCD, তো এটা একটা বর্গাকার চিত্র যার নাম হচ্ছে ABCD, ওকে। ABCD একটি বর্গাকার চিত্র যার ভিতরে সমবাহু AOB, অর্থাৎ এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে AOB, এটার নাম দিয়ে দিলাম ও AOB। এবার বলছে COD কোণের পরিমাণ কত, তাহলে CO যুক্ত করতে হচ্ছে আর DO যুক্ত করতে হচ্ছে। তো এবার দেখো আমাদের এই কোণটার মান জানতে চেয়েছে, আর এটা একটা সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজ হলে এটা বাহুর সঙ্গে এটা বাহু আর এটা বাহু সমান হবে, অর্থাৎ এটা যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বর্গক্ষেত্রের তো 4টা বাহু সমান, আর তার সঙ্গে আবার এই ত্রিভুজের এই 2টো বাহুও সমান। এবার দেখো যেহেতু এটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্র এলে এই কোণটার পরিমাণ কত, 90 ডিগ্রি, আর যেহেতু OAB এটা আবার একটা সমবাহু ত্রিভুজ, তো এই কোণটার পরিমাণ কত, 60 ডিগ্রি। ভালো করে বুঝবে, এই বড় কোণটার পরিমাণ 90 ডিগ্রি, ঠিক আছে, বড় কোণটার পরিমাণ কত, 90 ডিগ্রি, আর এটা পরিমাণ কত, 60 ডিগ্রি। তাহলে এই যে বাকি কোণটা পড়ে থাকলো, এই বাকি কোণটার পরিমাণ কত, 90 থেকে যদি সাইড বাদ দিই কত থাকবে, 30 ডিগ্রি, ওকে। তো এটা তো আমরা মুখে মুখে করলাম, এটা আমরা এবার লিখে করব যে অতএব কোণ ABC সমান সমান 90 ডিগ্রি, এবং কোণ ABO সমান সমান 60 ডিগ্রি, এখানে লিখে দাও যেহেতু সমবাহু
ত্রিভুজের কোণ। সমবাহু ত্রিভুজের কোণ, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয় সেটাই আমরা লিখছি। আর এটা লেখো বর্গক্ষেত্রের কোণ, বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয় সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, কোণ ও বিসি, এই যে ও বিসি কোণটা আছে ও বিসি, এটার মান কত হবে তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। ওকে, এবার এখানে দেখো এই যে ওবি বাহুটা, ওবি বাহুটা তো এবি বাহুর সঙ্গে সমান, কারণ যে এটা তো সম এই যে এই ত্রিভুজটা দেখছো এটা সমবাহু ত্রিভুজ, তো ওবি বাহুটা এবি বাহুর সঙ্গে সমান, আবার এবি বাহুটা বিসি বাহুর সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারবো না যে এটা আর এটা বাহু সমান হয়ে গেল। তাহলে এটা আর এটা বাহু সমান হয়ে গেলে এই যে ত্রিভুজটা এটার ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তো সেটাই আমরা এখানে লিখে করব যে এবি সমান সমান বিসি, যেহেতু বর্গক্ষেত্র, ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে রাখো, এবং ওবি এবি আবার কার সঙ্গে সমান, ওবি যেহেতু সমবাহু ত্রিভুজ, এটা 2 নম্বর দাও। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই দুটো থেকে কি পাচ্ছি, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই বিসি সমান সমান ওবি। এবার বিসি আর ওবি যদি সমান হয়ে যায়, এই যে বিসি বিসির সঙ্গে ওবি যদি সমান হয়ে যায়, তো এদের পরস্পর বিপরীত কোণগুলোও সমান হবে, অর্থাৎ পরস্পর বিপরীত কোণগুলো কোণগুলো বিসি বাহুর বিপরীত কোণ কোনটা দেখো, এই যে বিসি বাহু আছে বিসি বাহুর বিপরীত কোণ এটা, আর ওবি বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই কোণটার নাম কি বিওসি, আর এই কোণটার নাম বিসিও। তো বিসি বাহুর বিপরীত কোণ বিওসি, আর এই কোণের বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে বিসিও, সমান হয়ে গেল। তাহলে এই দুটো সমান কোণ আবার আমরা বের করতে পারবো। দেখো এই দুটো, একটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এটা আমি একে বোঝাচ্ছি, ধরুন একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এদের মধ্যের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে এই যে বাকি সমান দুটো কোণ, এই দুটো কোণ সমান, কিন্তু এই সমান কোণ দুটো বের করা যাবে না কীভাবে, দেখো 180 থেকে 30 বাদ দিব আর বাই 2 করবো, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোণ পড়ে থাকবে, মানে 180 থেকে যেটা কোণ জানা আছে সেটা বাদ দিব এবং এই দুটো কোণের সমষ্টি পড়ে থাকবে। এখন একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণটার মান আমাদের জানা আছে 30 ডিগ্রি, আর এটা বাহু সমান হলে বাকি দুটো কোণের মান কীভাবে বের করবো, দেখো বাকি দুটো কোণের মান 180 থেকে 30 যদি বাদ দিই, তাহলে এই বাকি দুটো কোণের যোগফল পড়ে থাকবে এবং তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, যে কোনো একটা সমান কোণ পেয়ে যাবো, মানে যে সমান কোণ দুটোর মধ্যে যে কোনো একটার মান পেয়ে যাবো, এটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণ বের করার সূত্র বা নিয়ম বলতে পারো। তাহলে আমরা এই যে বের করেছি এটা, এখান থেকে আমরা সমান কোণটা পেয়ে যাবো, যে কোণ বিওসি কোণটা বের করছি, এই কোণটাই বের করছি, তো এই কোণটা বের করতে গেলে আমাকে 180 ডিগ্রি থেকে জানা কোণ অর্থাৎ 30 ডিগ্রিটা বিয়োগ দিব, আর তাহলে ওদের দুটো কোণের যোগফল হয়ে গেলো, আর দুটো কোণের যোগফল থেকে একটা কোণের যোগফল পাওয়ার জন্য, একটা কোণ পাওয়ার জন্য 2 দিয়ে ভাগ করবো, তাহলে এটা করলে হবে 150 ডিগ্রি বাই 2, আর কাটাকাটি হলে 75 ডিগ্রি, 75 ডিগ্রি আসলো। তাহলে এবার দেখো আমাদের মানে এই যে কোণটা আসলো এটা 75 ডিগ্রি আসলো কিন্তু, তাহলে অনুরূপে একইভাবে আমরা বলতে পারবো এটাও আমাদের 75 ডিগ্রি আসবে, আর যেহেতু এটা সম এই এই এবিও ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি আসবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা কথা লিখে দেবো যে অনুরূপে, অনুরূপে আমরা ওই জিনিসটা করতে যাবো না, কিন্তু অনুরূপে কথাটা লিখতেই হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এ ও ডি সমান সমান 75 ডিগ্রি, এই যে এ ও ডি লিখে দিলাম, এ ও ডি, আর এটার নাম এ ও বি, এটা লিখে দেবো যে অতএব কোণ এ ও বি, এটা লিখে দেবো 60 ডিগ্রি, আর এখানে লিখবো যেহেতু সমবাহু ত্রিভুজের কোণ, সমবাহু ত্রিভুজের কোণ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের কোণ। তাহলে আমরা এই দেখো ও বিন্দুকে কেন্দ্র করে এদিকে 3 দিকের কোণগুলো পেয়ে গেছি, তাহলে বাকি কোণটা পেয়ে যাবো কীভাবে, ওটা তো একটা পয়েন্ট, এটার চারদিকে কত ডিগ্রি কোণ থাকে, 360 ডিগ্রি কোণ থাকে, আর 360 থেকে এই কোণগুলোর সমষ্টি যদি বাদ দিই তাহলে এই বাকি কোণটা আমাদের পড়ে থাকবে, তো সেটাই আমরা করব। তো এই জিনিসটা যারা টুকুনি একবার দেখে নাও, আর বুঝতে না পারলে একবার রিবাইন্ড করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে, আর কারো যদি ছুটে যায়, কারণ যে আমি স্পিডে বলছি এবং করছি, তো কারো যদি ছুটে যায় তো রিবাইন্ড করে অবশ্যই দেখো, তাহলে পেরে যাবে। তো চলো আমরা ওই বিয়োগ ফলটা বের করছি, তাহলে আমরা ডাইরেক্ট করছি যে অতএব কোণ সিওডি সমান সমান 360 ডিগ্রি মাইনাস এইগুলোর যোগফল, মানে 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস একটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কত হবে, 360 ডিগ্রি মাইনাস
75 150, আর এদিকে হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে 210 ডিগ্রি। তাহলে 300 থেকে 200 যায় 160, 150 ডিগ্রি। তাহলে সিওডি কোণের পরিমাণ কত? 150 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে চলো আমরা 4 নম্বর অঙ্কটা করবো। তো 4 নম্বরটা বলছে, এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর উপর এম একটি বিন্দু, যাতে সিএমডি 30 ডিগ্রি হয়, কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করলে ডিপিসি কোণের পরিমাণ করতে। তো ছবি না আঁকলে তো কিছুই বোঝাই যাবে না, তো আমরা ছবিটা আঁকছি। একটা বর্গাকার চিত্র বলেছে, তো বর্গাকার চিত্র রেখে ফেললাম, যার নাম বলা হচ্ছে এবিসিডি। এ বি সি ডি নাম দিলাম, এডি বাহুর উপরে যে কোনো একটা বিন্দু এম বলেছে। এবার বলছে যে সিএমডি, সিএমডি অর্থাৎ এটা যুক্ত করতে হবে সি এর সঙ্গে, সিএমডি এই কোণটা বলছে কত? 30 ডিগ্রি বলছে। আর বলছে বিডি যদি কর্ণ হয়, তো বিডি কর্ণ যুক্ত করে দিলাম, যদি কর্ণ হয় পি বিন্দুতে ছেদ করেছে এখানে বলেছে। আর কোণ ডিপিসি এর পরিমাণ কত? ডিপিসি অর্থাৎ এই কোণটার পরিমাণ কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এটা 30 ডিগ্রি, আর বর্গক্ষেত্র যেহেতু তো এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বেরিয়ে যাবে? তো প্রথমে আমরা ওই কোণটাই বের করব। তো এখানে লিখবো, অতএব কোণ, প্রথমে এই কোণের নাম লিখছি যে এমডিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। আর এই এটা যেটা দেওয়া আছে ডিএমসি, ডিএমসির পরিমাণ কত? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটার কত? অতএব কোণ এমসিডি, এমসিডি সমান কত হবে? দেখো ডিএমসি একটা ত্রিভুজ আছে, তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? তোমরা ভালোভাবে জানো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা বাদ দিলে আমাদের এই কোণটা পড়ে থাকবে। তো এই দুটো কোণের যোগফল আমি কী করবো? বাদ দিব। তাহলে 180 থেকে যদি বাদ দিই 120 হয়ে যাবে, তাহলে কত হবে? 40 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, 60 ডিগ্রি পড়ে থাকলো। অর্থাৎ আমাদের এই কোণটার পরিমাণ কত আসলো? 60 ডিগ্রি আসলো, ভালো কথা। এবার দেখো যেহেতু বিডিটা হচ্ছে কর্ণ, বিডিটা কি কর্ণ কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণ। আর আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ কি করে? কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই কোণটাকে এই কর্ণটা কী করেছে? সমান দুই ভাগে ভাগ করেছে। অর্থাৎ এই কোণটার পরিমাণ 45 ডিগ্রি হবে, আর এই কোণটার পরিমাণও 45 ডিগ্রি হবে, কারণ যে টোটালটা 90 ডিগ্রি, আর সমান দুই ভাগে ভাগ করলে 45 45 হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, আর এটা পেয়ে গেছি আমরা 60 ডিগ্রি। তাহলে এই যে ডিপিসি, এটা তো একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজ থেকে এই কোণটা আবার বেরিয়ে যাবে। তো এখানে লিখবো যে অতএব কোণ বিডিসি, আগে বিডিসি কোণটা লিখে দিচ্ছি। বিডিসি কোণ কোণটা দেখো, বিডিসি হচ্ছে এই যে বিডিসি, এই কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, সেটা আমরা লিখবো যে 90 ডিগ্রি/2 সমান 45 ডিগ্রি। এখানে যেহেতু দিয়ে লিখে দিতে পারো বিডি কর্ণ, কর্ণ কোণ, এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে এডিসিকে, এডিসিকে দ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত লিখে দাও, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা আমরা সাইডে লিখে রাখলাম কারণ হিসাবে। এই ব্র্যাকেটে যেহেতু হিসাবে কারণ জিনিসগুলো লিখছি, এগুলো লিখলে পরে নাম্বার বেশি পাওয়া যায় এবং স্যার কোথাও নাম্বার কাটার সুযোগ পায় না। তো অবশ্যই এই জিনিসগুলো লিখবে, তোমরা যদি কেউ না লিখে থাকো তাহলে কিন্তু নাম্বার কাটার সুযোগ পেয়ে যাবে, আর এগুলো লিখলে নাম্বার কাটার সুযোগ পাবে না। তাহলে আমাদের এখান থেকে 45 ডিগ্রি কোণ চলে এসেছে। এবার লিখবো ত্রিভুজ ডিপিসি থেকে পাই, থেকে পাই। তো ডিপিসি থেকে কী পাচ্ছি? যে কোণ ডিপিসি, ডিপিসি কোণটা বের করছি। তো 180 ডিগ্রি থেকে কী করবো? বাকি দুটো বাদ করব, 45 ডিগ্রি + 60 ডিগ্রি বাদ করব। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো যদি বিয়োগ দিই 105 ডিগ্রি, তাহলে কত আসবে? 75 ডিগ্রি, হ্যাঁ 75 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার চলে এসছে। যারা বুঝতে পারেনি একবার রিমাইন্ড করে দেখে নেন, তাহলে অবশ্যই বুঝতে পারবে। চলো এবার আমরা 5 নম্বরে যাবো। তো 5 নম্বরটা বলছে এবিসিডি রম্বসের এ বি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং বিসিডি 60 ডিগ্রি কোণ হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত তা লিখি। বিডি কর্ণ বিডি এর দৈর্ঘ্য আমাদের কাছে চেয়েছে। সো আমরা রম্বসটা এঁকে ফেলেছি এবং রম্বসের এবিসিডি
রম্বস, যার আমরা জানি যে প্রতিটি বাহু সমান হয় রম্বসের, এবং এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত? 4 সেমি। আর একটা কোণের মান দিয়েছে যেটা হচ্ছে বিসিডি, বিসিডি হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। এবার বলছে এই যে বিডি কর্ণ কর্ণটা আছে, এটার দৈর্ঘ্যটা আমাদের কাছে চেয়েছে। তো কীভাবে করব দেখো, প্রথমে আমরা জানি এবি, বিসি, সিডি, ডিএ এগুলো সমান, তো এইগুলো আমরা আগে লিখে দিচ্ছি। তাহলে লিখবো এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, যেহেতু এটি রম্বসের বাহু, সমান 4 সেমি, প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 সেমি, অর্থাৎ এটারও 4 সেমি, এটাও 4 সেমি। এবার এটা যদি 60 ডিগ্রি হয়, আর এটা এটা দেখো এই দুটো বাহু যদি সমান হয়, তো সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণ কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ আমাদেরকে বের করতে আমরা জানি কিভাবে বের করতে হয়। তাহলে কিভাবে এটা বিসিডি, এই বিসিডিটা কীভাবে সমদ্বিবাহু ত্রিভুজ হলো? কারণ যে বিসি বাহুর সঙ্গে তো ডিসি বাহুটা সমান, দেখো বিসি সমান সিডি বা ডিসি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এখান থেকে লিখতে পারবো ত্রিভুজ বিসিডি সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু ত্রিভুজ। তো এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমাদের এই সমান কোণগুলোর মধ্যে যে কোনো একটা বের করতে পারবো। তো আমরা এখানে লিখে দেবো এই কোণটার নাম দিচ্ছি সিবিডি, সিবিডি, আর ওই কোণটার নাম দিচ্ছি বিডিসি, বিডিসি। দুটোই কোণ বের করছি। তো দুটোই কোণ কীভাবে বের করবো, একটু আগেই বের করেছিলাম, 180 ডিগ্রি থেকে যেটা কোণ জানা আছে, অর্থাৎ 60 ডিগ্রি জানা আছে, সেই কোণটা বাদ দাও, 180 থেকে যেটা কোণ জানা আছে সেই কোণটা বাদ দাও, আর বাই টু করো, তাহলে ওই সমান কোণ দুটোর মানে একটার মান পেয়ে যাবো। তাহলে এটা করলে কত হবে, 120 ডিগ্রি বাই টু, কাটাকাটি হল 60 ডিগ্রি। অর্থাৎ দেখো যে আমাদের এটারও মান 60 ডিগ্রি আসলো, অর্থাৎ এই কোণটা যে আছে এটারও 60 ডিগ্রি আসলো, এই কোণটা আসলো এটাও 60 ডিগ্রি আসলো। তো একটা ত্রিভুজের যদি প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা কোন ত্রিভুজ হয়ে গেল? সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, অতএব ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এর প্রতিটা কোণ সমান, প্রতিটা বাহু সমান হওয়া উচিত, অর্থাৎ বিসি সমান সিডি সমান বিডি। তাহলে বিসি সমান সিডি সমান বিডি, এবার তাহলে বিডি সমান কত? অর্থাৎ বিডি সমান বিসি, আর বিসি আর সিডি তো সমান, বিসি আর সিডি তো আগে থেকেই আমরা সমান করে রেখেছিলাম, আর এর মান হচ্ছে 4 সেমি। তো বিডির মান কত? 4 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? 4 সেমি, সেটা আমাদের বেরিয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে রিমাইন্ড করে দেখে নাও। তো আমাদের এটাই আজকের এই লাস্ট অঙ্ক ছিল এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ছিল। তো ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর একটা কথা আমি বারবার বলি, যারা বুঝতে পারোনি বা কিছু অসুবিধা আছে, কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করো, কোশ্চেন ড্রপ করো, আমি সেটার অ্যান্সার দিব। আর এখনও যারা মানে সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করেনি আর বেল আইকনটিকে প্রেস করেনি, তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস আর করে নাও, আর বেল আইকনটিকে প্রেস করে নাও, কারণ যে এটা সম্পূর্ণ ফ্রি, এটাতে কোনো পয়সা লাগে না। তো সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো বাংলা সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।